ভাদ মাহর প্রতিটি দিনতেই দেখা গৈছে নামঘরে নামঘরে ভক্তর ভিড়। দূর দূরণির ভক্তই আহি শাড়ি পাতিছেহি, ঢেকিয়া খোয়া, মইনাপরিয়া, আঁতখেলিয়াকে আদি করে রাজ্যর প্রতি টুকুরা পবিত্র স্থানত ভক্তর সমাগম। সীমাহীন ব্যস্ততার মাজতে নামঘরের বাটচোরাই বাটচোরাই জিলিকিছে বহু অখ্যাত সহা শিল্পীর প্রতিভা। এই যুবকজনের নাম লোহিত দাস। আমগুড়ির দৃষ্টিহীন লোহিতে সরুতেই হেরালে পিতৃ মাতৃক। জীবন সংগ্রামর এজন অক্লান্ত যোদ্ধা 19 বছরীয় লোহিত। 5 বছর বয়সেরপরা লোককৃষ্টির সাধনা করা লোহিতর এতিয়া জীবিকার একমাত্র সম্বল নাগারাজু। প্রতি বছরের দরেই এইবারও ভাদ মাহর পহিলা দিনটোরপরাই ঢেকিয়াখোয়া বরনামঘরের সন্মুখত দিনে নিশায় দিহানাম পরিবেশন করে আছে লোহিত দাসে। কোনোয়ে যদি মরমতে লোহিতক টকা এটা যাচিছে, আন কোনোয়াকেও কাষেরেই পার হয়ে গৈছে। লোহিতর সুললিত কণ্ঠই মন্ত্রমুগ্ধ করেছে প্রতিজন ভক্তক।